শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল থেকে সিসিইউতে বেগম জিয়া। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের 60% ব্রিটিশ ভ্যারিয়েন্টের মাধ্যমে, ভারতীয় ধরন ঘটাতে পারে তৃতীয় ঢেউ। দিল্লির পর ইউপি, গুজরাট ও কর্ণাটকে সংক্রমণ চরমে। কক্সবাজারের সীমান্ত দিয়ে নতুন করে ঘটছে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্পেই থাকছে বেশিরভাগ, সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। এবং 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস ও মেলিন্ডা। টুইটারে ডিভোর্সের ঘোষণা, অব্যাহত রাখবেন দাতব্য কার্যক্রম। সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করোনায় আক্রান্ত বিএনপি নেত্রীকে গতকাল দুপুরের পর কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গত 6 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন বিএনপি নেত্রী। সোমবার ভোর থেকে শ্বাসকষ্ট শুরু হয় রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দুপুরের পর তা বেড়ে গেলে কেবিন থেকে দ্রুত নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করে বেরিয়ে এসে তার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমের কাছে জানান, সিসিইউতে নেওয়া হলেও শঙ্কার কোনো কারণ নেই। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। লন্ডন থেকে এ বোর্ডের সমন্বয় করছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড ওনার চিকিৎসা করছেন এবং ওনার চিকিৎসা যথাযথভাবেই চলছে। কিন্তু আজকে আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন, চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন। এ সময় বিএনপি নেত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তার চিকিৎসক। আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ওনার রোগমুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন। এদিকে ব্যক্তিগত চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও হাসপাতাল সূত্র বলছে এখনও শ্বাসকষ্ট রয়েছে বিএনপি নেত্রীর। গত 6 দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে আছেন বেগম জিয়া। শুরু থেকে চিকিৎসকরা জানিয়েছিলেন ভালো আছেন তিনি। এর আগে 27 এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত 10 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে 74 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। 27 এপ্রিল পর্যন্ত গুলশানের বাসায় ফিরোজা থেকেই চিকিৎসা নেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি চলে যাব তার কাছে। সালেহীন, খেমদাদ, যেমনটি আগের সংবাদে দেখছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন এবং তার যে শ্বাসকষ্টজনিত কারণে মূলত তাকে সিসিইউতে নেওয়া হয়েছে এবং 7 দিন যাবৎ এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছিলেন বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য। তারপর গতকাল বিকেল নাগাদ তাকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে এবং তারপর থেকে এখন পর্যন্ত তার অবস্থার অপরিবর্তিত রয়েছে শারীরিক অবস্থা। এবং সেই অবস্থা নিয়ে আসলে এখন পর্যন্ত তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা দলের থেকে বা পরিবারের পক্ষ থেকে কেউ কোনো আমরা যোগাযোগ করে আসলে তার সাথে ব্যর্থ হয়েছে, তারা কোনো রকমের কোনো আপডেট আমাদের দিতে পারেননি। তবে এই মুহূর্তে বলা যায় তিনি সিসিইউতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকরা কিন্তু এখনও পর্যন্ত বেশ কেউ এখানে এসে পৌঁছায়নি তার থেকে আমরা জানতে পেরেছি। তবে সকাল নাগাদ সম্ভবত 9টা নাগাদ একটি এখানে তার রুটিন চেক আপ যেটি সেটি কিন্তু করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি একটি বিশ্বস্ত সূত্রে। আর এছাড়া আপনারা জানেন যে গত 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হন এবং তারপর 15 এপ্রিল তাকে এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে কিন্তু সেই দিনই আবার বাড়িতে ফিরে নিয়ে যাওয়া হয় গুলশানের বাসভবন ফিরোজায়। তারপরে আবার দ্বিতীয় দফায় তার যখন করোনা পরীক্ষা করা হয় গত 24 এপ্রিল সেদিন কিন্তু তিনি আবারও পজিটিভ আসেন, অর্থাৎ 14 দিন পরে কিন্তু তিনি তারপরও পজিটিভ থাকেন করোনা পজিটিভ। এবং তারপরে তাকে 27 এপ্রিল এই করোনার এই এভার কেয়ার হাসপাতালে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য। যদিও চিকিৎসকরা বলছিলেন
তাদের পরামর্শে তাকে এখানে থাকতে হয় এবং ভর্তি হতে হয় নন কোভিড ইউনিটে কেবিনে। এবং তিনি কিন্তু সেদিন থেকেই অর্থাৎ 27 এপ্রিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই হাসপাতালে অবস্থান করছেন এবং তার অবস্থা যখন অবনতি হয় অর্থাৎ তার যখন শ্বাসকষ্টের বেড়ে যায় গতকাল অর্থাৎ গতকালকে বিকেল নাগাদ তার পরপরই কিন্তু সিসিউতে ভর্তি করা হয়। এবং আমরা একটি বিষয় জানতে পেরেছি যে একটা গুঞ্জন চলছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে বা তাকে উন্নত চিকিৎসার জন্য কোনো একটি দেশে নিয়ে যাওয়ার বিষয়ে একটা কথা উঠছে। সেই বিষয়ে গত রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছে তাদের পরিবার বা তার দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, যদিও মির্জা ফখরুল তার স্বাস্থ্যের অবস্থা তাকে জানিয়েছেন। এদিকে যে বিষয়টি রয়েছে তার চিকিৎসার জন্য কিন্তু দীর্ঘদিন যাবৎ অর্থাৎ প্রায় 1.5 বছর যাবতই তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সরকারের কাছে তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে। তো এই ছিল মোটামুটি আমার কাছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সারিহীন। এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার এখন পর্যন্ত কোনো আবেদন করেননি বলে সময় সংবাদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা জানিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমার কাছে কোনো আবেদন করেনি, যারা বলছে তারা ভুল বলতেছে, আমার কাছে কেউ আবেদন করে নাই। আমাকে শুধু মির্জা ফখরুল আমাকে জানিয়েছে তার মানে শারীরিক অবস্থা, আমার কাছে কোনো আবেদন নিবেদন হয়নি। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের মাধ্যমে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ঘটেছে। ঢেউয়ে সংক্রমণের জন্য 60% যুক্তরাজ্যের আর 30% দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট দায়ী। তবে চট্টগ্রামে এখনও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত না হলেও এটি তৃতীয় ওয়েভের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনার নতুন 10টি জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কল দে। গত এক মাসে করোনা ভাইরাসের নতুন আরও 10টি জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে 6টি যুক্তরাজ্যের এবং 3টি দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট, বাকি 1টি অস্ট্রেলিয়ান। আমরা খুব ভয়ে আছি, এখন ভারতীয় ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের কিন্তু চরম ক্ষতি হবে, তৃতীয় ওয়েভ আরম্ভ হতে পারে। গবেষকদের মতে মার্চ মাস থেকে বাংলাদেশে করোনার সেকেন্ড ওয়েভ হানা দেয়, আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে করোনার সেকেন্ড ওয়েভে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। চীনের উহান থেকে সৃষ্টি হওয়া করোনা ভাইরাসের মাধ্যমে সারা বিশ্বে সৃষ্টি হয়েছিল প্রথম ওয়েভ, এরপর ইউকে এবং অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে সেকেন্ড ওয়েভ চলছে। চিকিৎসা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে বাংলাদেশে তৃতীয় ওয়েভ শুরু হতে পারে। তৃতীয় ওয়েভ প্রতিরোধে ভারতীয় ভেরিয়েন্টকে ঠেকানোই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কোয়ারেন্টাইন ঠিকমতো মেনটেন করতে না পারি ভারতীয় যে ভেরিয়েন্টটা আছে সেটার ব্যাপারে, তাহলে কিন্তু ভারতীয় ভেরিয়েন্টটা কিন্তু থার্ড ওয়েভ তৈরি করতে পারে। প্রথম ও দ্বিতীয়ের পর তৃতীয় ওয়েভ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রামের সিভিল সার্জন। আমরা যদি প্রস্তুত থাকি, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি আমাদের সব চিকিৎসা ব্যবস্থাগুলোকে রেডি রাখি, ইনশাল্লাহ আমরা যে ভাইরাসে আসুক আমরা আল্লাহর উপর ভরসা করে সেটা মোকাবেলা করব। এর আগে করোনার নতুন 8টি জীবন রহস্য উন্মোচনের পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়াদের নিয়ে গবেষণা করেছেন সিবাসুর গবেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে গেল মাসের শুরুতেই সরকারের সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করা হয়েছিল বলে স্বাস্থ্য বিশেষজ্ঞের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মেয়ের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে বলেও সে সময় জানানো হয়েছিল বলে উল্লেখ করা হয়। এদিকে দিল্লি ও মহারাষ্ট্রের পাশাপাশি উত্তরপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকেও অক্সিজেন সংকট চরমে পৌঁছেছে, প্রতিদিনই মারা যাচ্ছেন রোগীরা। অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর পর হাসপাতালের বাইরে স্বজনদের আহাজারের এই দৃশ্য ভারতের প্রায় প্রতিদিনকার চিত্র। এখন দিল্লি মুম্বাইয়ের পাশাপাশি কর্ণাটক, গুজরাট এমনকি উত্তরপ্রদেশেও চরম আকার ধারণ করেছে অক্সিজেন সংকট। সেই সঙ্গে প্রতিনিয়তই বাড়ছে অক্সিজেন স্বল্পতায় রোগীর মৃত্যু। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় যা খুবই অপ্রতুল। কোনো বান্দা অক্সিজেনকে
আমরা চাই অক্সিজেনের অভাবে যেন কাউকে মরতে না হয়। পরিস্থিতি এতটাই খারাপ যে একটি অক্সিজেন সিলিন্ডার এই মুহূর্তে মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আর এই কারণেই আমরা বিনামূল্যে এগুলো সরবরাহ করছি। এর মধ্যে হায়দ্রাবাদের আইআইটি হাসপাতালের অধ্যাপক ডক্টর এম বিদ্যাসাগরের বরাতে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম দিকেই করোনার দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে সতর্ক করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরকে। কোভিড-19 সুপার মডেল কমিটির প্রধান ওই চিকিৎসক আরও জানান, মেয়ের মাঝামাঝি নাগাদ সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে বলে আগেই সতর্ক করা হলেও পরবর্তীতে সংক্রমণের হার চূড়ায় পৌঁছানোর নতুন সময়সীমা মেয়ের শুরুতে নির্ধারণ করে সরকারকে সতর্ক করা হয়। যদিও সরকার ওই সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ ওই চিকিৎসকের। এদিকে ভারত জুড়ে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলেও আক্রান্তের হার কিছুটা কমেছে মুম্বাইয়ে। শহরটিতে সোমবার একদিনে শনাক্ত হন 2600-এর বেশি, যা গেল 5 সপ্তাহে সর্বনিম্ন। তবে মহারাষ্ট্রে এখনও বেড়েই চলেছে মৃতের হার। এদিকে চলমান কোভিড সংকট নিরসনে সোমবারও বিভিন্ন দেশ থেকে আসে চিকিৎসা উপকরণ সহ নানা ধরনের ত্রাণ সহায়তা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দুই দফায় 14 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে হেফাজত নেতা মামুনুল হককে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। আফজাল, ইমদাদ, দুই দফায় 14 দিনের রিমান্ড শেষে আজকে হেফাজত নেতা মামুনুল হককে সিএমএম আদালতে হাজির করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, বেলা 11টার দিকে তাকে যে ডিবি কার্যালয় সেখান থেকে আদালতে নিয়ে আসা হবে। তো মামুনুল হকের আইনজীবীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে তাকে প্রায় একাধিক মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। এ ধরনের একটি আবেদন প্রসিকিউশন জমা দেবেন, আর দুটি মামলাতে রিমান্ডের আবেদন করা হবে বলে মামুনুল হকের যে আইনজীবীরা রয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবা, তিনি জানিয়েছেন। যদিও রাষ্ট্রপক্ষ থেকে আমরা রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীর সাথে এখন আমরা কথা বলতে পারিনি, তারা আসলে রিমান্ড চাইবেন কি না বা ডিসি প্রসিকিউশন, তাদের সাথেও আমার কথা এখন পর্যন্ত কথা হয়নি এবং তারা এখন পর্যন্ত এই বিষয়টি আমাদেরকে জানাতে পারেননি। আর আজ যেহেতু মামুনুল হককে দুই দফায় 14 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে, রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। 2013 সালের 5ই মে হেফাজতে যে তাণ্ডব, সে বিষয়টি নিয়েও তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এবং 26শে মার্চের পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে ঢাকার বাইতুল মোকাররম, ব্রাহ্মণবাড়িয়া সহ নারায়ণগঞ্জ সহ যে তাণ্ডবগুলো হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে মোটা দাগে পুলিশের পক্ষ থেকে যারা জিজ্ঞাসাবাদ করেছেন মামুনুল হককে, তারা যেটি বলছেন যে 2013 সালের 5ই মে হেফাজতে তাণ্ডব হয়েছিল সরকার পতন করার জন্য। এই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের সরাসরি ইন্ধন ছিল এবং হেফাজত চাইছিল যে এই আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে হেফাজতের একটি মন্ত্রিসভা সেই সময় কিন্তু গঠন করা হয়েছিল, এবং এই কল্পিত মন্ত্রিসভায় হেফাজতের যে বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রীর করাও হয়েছিল। তো যাই হোক, এবং এরপরে মামুনুল হক যে আরও জিজ্ঞাসাবাদ করে পুলিশের যেটা জানিয়েছে যে মামুনুল হকের সঙ্গে পাকিস্তান একটি জঙ্গি সংগঠনের সরাসরি ইন্ধন রয়েছে, এবং হেফাজত ইসলামকে অর্থায়নের জন্য যে 313 জন অর্থায়ন করতেন তাদের একটি তালিকা পেয়েছে, এবং মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে 6 কোটি টাকারও বেশি রয়েছে, লেনদেন হয়েছে সে বিষয়টিও কিন্তু জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। তো যাই হোক, দুই মামলায় 14 দিনের রিমান্ড শেষে তাকে আজকে আবার নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে আজকে আবারও দুই মামলায় রিমান্ডের আবেদন করা হবে এবং একাধিক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। তো বেলা 11টার দিকেই তাকে নিয়ে আসা হবে। এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল, আপনাকে ধন্যবাদ। সিএমএম আদালত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। ঈদের আগে ভিড় এড়াতে আগে ভাগেই বাড়িমুখী অনেক মানুষ, এতে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া দৌলত দিয়া নৌরুটে। বিস্তারিত জানতে পাটুরিয়া ঘাট এলাকায় আমাদের সহকর্মী ইউসুফ আলী রয়েছেন, সরাসরি যাবো তার কাছে। ইউসুফ, ইমদাদ, তো পাটুরিয়া দৌলতদিয়া নোটে এখন কিন্তু ঘরে ফেরা মানুষের চাপটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে এটা 8টার পর থেকে কিন্তু এই মানুষের চাপটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে পদচারণায় মুখর আর কি, যারা বাড়ি ফিরছে। তবে সেক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া নোটে উভয় ঘাট এলাকায় এই মুহূর্তে যানবাহনের তো বেশ চাপ রয়েছে। সেক্ষেত্রে আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এই মুহূর্তে 600 দিকে ছোটো বড়ো যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। ছোট আর বড় যানবাহনের মধ্যে বলছি যে এটা ট্রাক,
ট্রাকও রয়েছে, এটা কমপক্ষে আসলে এটা 150 এবং সবগুলো কিন্তু ছোট যানবাহন, পিকআপ, প্রাইভেট কার, এই যে যারা বাড়ি ফিরছে ভাড়ায় চালিত সেইটা যানবাহনের সংখ্যা কিন্তু এখানে বেশি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে যারা ঘরমুখ যাত্রী তারাও কিন্তু এখানে বিশাল মানে বড় একটা চাপ রয়েছে, শত শত মানুষ এখন অপেক্ষা করছে সকাল থেকে, অর্থাৎ 8টার পর থেকে আমরা দেখছি কখনো একটা গুড়ি গুড়ি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে এই ঘাট এলাকাতে। তবে এটা আসলে তাপমাত্রা কম থাকায় একটা মনোরম একটা পরিবেশ রয়েছে, অনেকেই অনেকের কাছে ছাতা না থাকায় তারা কিন্তু বিলম্ব পড়ছে এবং শিশু বাচ্চা এবং নারীদের নিয়ে তারা কিন্তু ভিজে এই ঘাটটি পার হচ্ছে। তবে তো সবারই মুখে চোখে এবং এই যে একটা আনন্দের উল্লাস তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কয়েকদিন পরে ঈদ, তারা তাদের ঈদ করে যাচ্ছে। অনেকে আমাকে জানিয়েছে যারা যাত্রী তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় লকডাউন থাকার কারণে ঢাকাতে তারা আটকা ছিল এবং শুধু ভাড়া বৃদ্ধি চেকপোস্ট এবং অন্যান্য কোনো বেগ পাওয়া না লাগায় তারা কিন্তু অনায়াসে ঘাটে আসে এবং ঘাটে কিন্তু একটা সমস্যা রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে সবকটি ফেরি চলছে না, রোরো ফেরিগুলো রেখে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে ছোট ফেরিগুলো চালু হচ্ছে। তবে এটা কিছুক্ষণ আগে যে ঘাট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যানবাহনের চাপ এবং ঘরে ফেরা মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে বড় একটি ফেরি এখন 5 নম্বর ঘাটে লোড নেওয়ার কথা রয়েছে। এই ছিল ইমদাদ আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে আসলে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একের পর এক প্রতিকূল আবহাওয়ায় বিপর্যয়ের মধ্যে দিনাজপুরের লিচুর ফলন, অনাবৃষ্টি ও দাবদাহের কারণে লিচুর গুটি ঝরে পড়ছে, এতে বাগান মালিক ও আগাম বাগানে কেনা ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায় রয়েছেন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাগানগুলোতে লিচুর গুটি আসলেও স্বাভাবিক পরিপুষ্টতা আসেনি। গাছে গাছে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না, চায়না থ্রি, বেদানা লিচুর গুটি আসলেও অনাবৃষ্টি এবং দাবদাহে ঝরে গাছের গুটি। জেলার লিচু এলাকা বিরল সদর, বীরগঞ্জ, চিরির বন্দর, পার্বতীপুরে অধিকাংশ গাছে এবার ফলন কম। কচি পাতা আচ্ছাদিত করে রেখেছে বাগানগুলো। ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আমরা গাছের গোড়ায় পানি দিতেছি, গাছে স্প্রে করতেছি, তারপরে ফল ঝরে পড়তেছে। পাতা ছাড়িয়ে দেওয়ার পর ফল কিন্তু আসে নাই, হ্যাঁ, এই জন্য লিচু এবার খুব কম। বোম্বাই লিচু গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা আসায় ক্ষতির মুখে পড়েছেন বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। 10-15 বছর এরকম দেখা যায় না যে এগুলা সব জ্বলে গেছে, কোনো লিচু নাই। গতবারের তুলনায় 4 ভাগের 1 ভাগ ফলন হয়েছে। উদ্ভিদবিদরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যথাসময়ে বৃষ্টি না হওয়ার প্রভাব পড়েছে লিচু সহ সব ফলের উপর। বৃষ্টি হচ্ছে না, ফলে লিচুর যে গুটিগুলো এসেছে সেই গুটিগুলো কিন্তু পরিপূর্ণতা লাভ করছে না। এটি বৈশ্বিক যে জলবায়ুগত পরিবর্তন, সেই জলবায়ুগত পরিবর্তনের একটি প্রভাব এখানে দেখা যাচ্ছে। দাবদাহের কারণে লিচুর গুটি রক্ষায় গাছে পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। আমরা আশা করছি গড়ে মুকুল সমান হবে এবং ফলনও সমান হবে, ফলনের হয়তো কোনো ব্যত্যয় ঘটবে না। জেলার 13 উপজেলায় 5,200 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। দেখছেন সময় সংবাদ। ঈদের আগে টাঙ্গাইলের করটিয়া কাপড়ের পাইকারি হাটে শেষ মুহূর্তে ব্যস্ত তাঁতি ও ব্যবসায়ীরা। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা শাড়ি কিনে নিয়ে যাচ্ছেন হাট থেকে। হাটের সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে করটিয়া হাটে আমাদের সহকর্মী কাদির তালুকদারের কাছে। এমদাদ, টাঙ্গাইলে আবারও আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের যে টাঙ্গাইল শাড়ির পাইকারি হাট রয়েছে সেই হাটে আমরা অবস্থান করেছি। আমরা গত 2 সপ্তাহ আগে আমরা দেখেছিলাম যে আসলে একদমই ক্রেতা ছিল না, সর্বাত্মক লকডাউনের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে টাঙ্গাইলের করটিয়া শাড়ির পাইকারি হাটে ক্রেতারা এসে থাকেন। তারা এসে এখান থেকে শাড়ি নিয়ে যান, শাড়ি নিয়ে তারা তাদের জেলাগুলোতে বিক্রি করেন। মূলত এটি পাইকারি একটি শাড়ি কাপড়ের হাট। এই হাটে আমরা গত হাটে যেমনটি দেখেছিলাম এই হাটেও ঠিক ওই রকমই রয়েছে, কিছুটা ব্যতিক্রম রয়েছে। 2-4 জন
ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। তবে গত দুই সপ্তাহ আগে কিন্তু একদমই কাপড়ের হাট জমে উঠছিল না, আজকে কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আপনি জানেন যে এই যে গত বছর যে লকডাউন হয়েছিল, গত বছর যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল, সেই শুরুতে এই কাপড়ের ব্যবসায়ীদের কিন্তু ব্যাপকভাবে লস হয়েছিল। তারা লকডাউনের কারণে তারা তাদের উৎপাদিত যে শাড়ি সেই শাড়িগুলো বিক্রি করতে পারেনি। বিশেষ করে এই যে টাঙ্গাইল শাড়ি বা যে কোনো পোশাকই কিন্তু ঈদ কেন্দ্রিক বা যে কোনো বিনোদন কেন্দ্রিক হয়ে থাকে, সেই কারণে টাঙ্গাইল শাড়িও বিনোদন কেন্দ্রিক যেহেতু, তাই টাঙ্গাইলের যে যে শাড়ি উৎপাদিত হয় সেগুলো ঈদ কেন্দ্রিক এবং পূজা কেন্দ্রিক উৎপাদিত হয়ে থাকে। তাঁতিরা তাদের মূলধন ইনভেস্ট করে থাকে এই যে কোনো উৎসবকে কেন্দ্র করে। তারা গত বছর যে উৎসবকে কেন্দ্র করে তারা যে তাদের উৎপাদিত শাড়ি সেই শাড়িগুলো কিন্তু বিক্রি করতে পারেনি। এই বছরও তারা আশা করেছিল যে তারা ভালো একটি ব্যবসা করবে, তারা তাদের মূলধন ধার দেনা করে তারা এখানে এই এই শাড়িতে তারা ইয়ে করেছিল, তারা ইনভেস্ট করেছিল, কিন্তু তারা কিন্তু এই শাড়িগুলো এবারও বিক্রি করতে পারেনি। অর্থাৎ তারা গত বছর লোকসানে পড়েছে, এবছরও তারা লোকসানে পড়েছে। লোকসানে পড়ে তাঁতি এবং ব্যবসায়ীরা কিন্তু চরমভাবে বিপাকের সম্মুখীন হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের করুটিয়া হাট থেকে শাড়ি কাপড়ের বিস্তারিত। এমদাদ টাঙ্গাইল থেকে কাদু তালুকদার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল থেকে সিসিইউতে বেগম জিয়া, অবস্থা আগের মতোই। বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ষাটভাগই ব্রিটিশ ভ্যারিয়েন্টের মাধ্যমে, ভারতীয় ধরন ঘটাতে পারে তৃতীয় ঢেউ। দিল্লির পর ইউপি, গুজরাট ও কর্ণাটকে সংক্রমণ চরমে। এবং দুই দফায় 14 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হচ্ছে 3 মামলায় গ্রেফতার হেফাজত নেতা মামুনুল হককে, আবার চাওয়া হবে রিমান্ড। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।